ফ্রেন্ডস, তো কালকে বিশ্বকর্মা পূজার ব্লগ যে বানিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছো। এই প্যান্ডেলের সামনে এসেছিলাম, জংশন স্টেশনের সামনে। তো এখানে আজকে গণেশ চতুর্দশীর গণেশ পূজার প্রোগ্রামে এসেছি, তোমাদের গণেশ পূজা তুলে ধরবো। তো প্রথমে তাও যেহেতু জংশনে আসছি, তাই এই প্রোগ্রামটা দিয়েই শুরু করলাম। এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তো সেটাই দেখাচ্ছি, সেটা দিয়ে আসছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, সুস্থ থাকো। মুঝকো পিনা হ্যায় মুঝকো জিনে দো। দুর্গাপূজা দুর্গাপূজা ফিল লাগতেছে। ফ্রেন্ডস, এখন আমরা আছি কালীবাড়ি কলোনি আলিপুরদুয়ার জংশন। এখানকার গণেশ পূজার মণ্ডপ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। চলো ভিতরে যাই, প্রতিমাটা দর্শন করে আসি। গণেশ বাবাজি কো দেখ কে আতে হ্যাঁ, ওয়াও বহুত সুন্দর। আমার তো মনে হচ্ছে দুর্গাপূজায় ঠাকুর দেখতে বের হয়েছি, এরকম ভিড়। প্রচন্ড গরম, প্রচন্ড ভিড়। চলো এখান থেকে বের হই। এটা হচ্ছে আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী গণেশ পূজা। এক সাইডে রাস্তা বন্ধ করে, কারণ উপায় নেই। আর তোমাদের প্রতিমা দর্শন করাচ্ছি, দেখো। এই হচ্ছে গণেশ ঠাকুর। খিচুড়ি কেমনে, খিচুড়ি কোথায়? গরম হাত তো। চলো এখান থেকে বের হই, খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি খাইগা যায়। প্রচণ্ড ভিড় লাগছে এখানে। এখন যাবো মারোয়ারি পট্টি, দেখি ওইখানে পূজা মণ্ডপ প্রতিমা কীরকম, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। চলো এখান থেকে বের হই, খিচুড়িটা খাই, তারপরে বের হই।
চলো একদম গরম গরম খিচুড়ি নিয়ে বসে বসে কেন রাখা যাচ্ছে না যেন পাকাতে রাখলাম চলো কেনে দিয়ে দেখা হচ্ছে চলো এখন আছি আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী হাসপাতাল রোড এরিয়াতে আলিপুরদুয়ার ঠিক আছে এখানকার গণেশ পূজা তোমাদেরকে দেখাচ্ছি গানটা যে কি হয় এটাই চিন্তা করতেছি ভিড় দেখো ভিড় দেখলে মাথাই নষ্ট এত ভিড় শ্রী শ্রী গণেশের চতুর্দশী মহোৎসব আর হচ্ছে গণেশ বাবা গণপতি বাপ্পা মৌরিয়া ভিড় আর গরমে তো মাথাই নষ্ট প্রচণ্ড গরম এখানে তো চলো এখান থেকে বের হই আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে বড় বড় যে আলিপুরের তিনটা যা আমার মানে দেখা সেটা তোমাদেরকেও দেখালাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো তাহলে নতুনদেরকে সাবস্ক্রাইব করো চলো বাইরে এখান থেকে বের হলাম এখন বের হয়ে যাই বাড়ির পথে রওনা দেয় 10টার মতন বাজে এখন প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড